নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব চ্যানেলটিতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, ত্রিপুরা জব প্লাস অল ইন্ডিয়া জব সংক্রান্ত ইনফরমেশন পেতে হলে অবশ্যই বন্ধুরা আপনারা ত্রিপুরা জব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকন আছে তার মধ্যে থেকে অলটাতে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তাহলে চলুন, কি আছে আজকে নোটিফিকেশন তা নিয়ে আমরা দেখে নিই। ইন্ডিয়ান অয়েল বন্ধুরা, ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে যে নতুন একটা ইনফরমেশন বের করা হয়েছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা কোনো জব নোটিফিকেশন নয় বন্ধুরা, এটা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য একটা ভর্তি বের হয়েছে। তো এখানে বন্ধুরা আপনারা যদি ত্রিপুরার বাইরে গিয়ে আপনারা যদি এই অ্যাপ্রেন্টিস কোর্সটা করতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর আসামের মধ্যে এই অ্যাপ্রেন্টিস কোর্সটা করানো হচ্ছে। তো সংক্ষেপে আমরা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। নোটিফিকেশনের যে লিঙ্ক আছে তা আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো সংক্ষেপে আমরা নোটিফিকেশনটা দেখে নিই। ইম্পর্টেন্ট ডেট যেটা রাখা হয়েছে বন্ধুরা, স্টার্টিং ডেট অ্যাপ্লাইয়ের জন্য 21/3/2020, লাস্ট ডেট যেটা 10/4/2020, টেন্টেটিভ ডেট যেটা ডাউনলোড অ্যাডমিট কার্ডের জন্য 14/4/2020, টেন্টেটিভ ডেট রিটেন টেস্ট 19/4/2020, টেন্টেটিভ ডেট আপলোড প্রভিশনাল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর সার্টিফিকেট ভেরিফিকেশন 23/4/2020। এক্ষেত্রে টেন্টেটিভ ডেট মানে সম্ভাব্য ডেট বন্ধুরা। এজ লিমিট, মিনিমাম এজ লিমিট 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট 24 বছর। এজ লিমিট যেটা ক্যালকুলেট করা হবে 31/3/2020 এর উপর ক্যালকুলেট করা হবে। এক্ষেত্রে বন্ধুরা এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। কোয়ালিফিকেশন ফর টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের জন্য ডিপ্লোমা হতে হবে রিলেভেন্ট ইঞ্জিনিয়ার ডিসিপ্লিনের উপর, আর ট্রেড অ্যাপ্রেন্টিস ম্যাট্রিক থাকতে হবে বন্ধুরা। আইটিআই এক্ষেত্রে থাকতে হবে ম্যাট্রিক পাসের সাথে। ফর ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের জন্য গ্রাজুয়েট হতে হবে বন্ধুরা। আর ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 12 পাস হতে হবে। ভ্যাকেন্সি ডিটেলস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য 221টা রাখা হয়েছে, আর 2 নম্বর ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য 183টা রাখা হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা অ্যাপ্লাই যে লিঙ্ক আছে সেটা অ্যাক্টিভ হয়নি এখনও, তো সেটা হয়তো করোনা ভাইরাসের জন্য অনেক এক্সাম এখানে ডিলে করা হয়েছে, তো এক্ষেত্রে এটা এখনও অ্যাক্টিভ হয়নি। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটির উপর নজর রাখতে পারেন। যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন ব্লু কালারের হয়ে যাবে বন্ধুরা। বাকি আপনাদের আমি নোটিফিকেশন তো দেবই, সেখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন কী কী কাস্টের জন্য কতটা ভ্যাকেন্সি আছে, পিরিয়ড কত রাখা হয়েছে, এই প্রত্যেকটা ট্রেডের জন্য আপনার ডিটেলস আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। তো আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন, লাইক করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন বন্ধুরা। আজকের জন্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।